হ্যালো স্টুডেন্টসরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমাদের যে টপিক আজকে সেটা হলো কনসার্নস অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট, পরিবেশের জন্য ভাবনা। তার সাব ইউনিট যেটা আমরা আজকে জানবো সেটা হচ্ছে রেশনাল ইউজ অফ এনার্জি, অর্থাৎ শক্তির যথাযথ ব্যবহার। অপ্রচলিত শক্তি উৎস, আমরা অপ্রচলিত শক্তি উৎস কি কি সেগুলো আমরা জানি প্রত্যেককেই। দেখো, সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, বায়োমাস শক্তি, তার মধ্যে সৌরশক্তি আর বায়ুশক্তিটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি আর বায়োমাস শক্তি নিয়ে আলোচনা করব। জোয়ার ভাটা কি তোমরা সকলেই জানো? চাঁদ আর সূর্যের মিলিত আকর্ষণের প্রভাবে যখন কোনো নির্দিষ্ট স্থানে নদী আর সমুদ্রের জল প্রতিদিন দুবার ফুলে ওঠে বা প্রতিদিন দুবার নেমে যায়, তাকে আমরা যথাক্রমে বলে থাকি জোয়ার এবং ভাটা। অর্থাৎ দুবার যখন সমুদ্রের বা নদীর জল ফুলে ওঠে তাকে আমরা বলি জোয়ার, আর যখন দুবার নেমে যায় তখন আমরা তাকে বলি ভাটা। এই জোয়ার ভাটার ফলে সমুদ্রে বা নদীতে জলের স্রোতের সৃষ্টি হয়। এই জলস্রোতের গতিশক্তিকে আমরা কাজে লাগিয়ে টারবাইনের চাকার সাহায্যে জেনারেটর ঘুরিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারি। এই তড়িৎ শক্তি যেটা আমরা পেলাম, অর্থাৎ জোয়ার ভাটার শক্তি, তার কিছু সুবিধা আছে। কি না, জোয়ার ভাটা অ্যাকচুয়ালি জলের গতিশক্তি কাজে লাগিয়েই তো এই শক্তিটা উৎপন্ন হচ্ছে। তো সেই যে কাঁচা মাল অর্থাৎ জল, জল তো অফুরন্ত, তাই একে আমরা বারবার ব্যবহার করলেও এটা শেষ হয় না, তাই তো? আর এই শক্তি উৎপাদনের ক্ষেত্রে কোনো পরিবেশ দূষণ হয় না। আর এই শক্তিকে কাজে লাগিয়ে যদি আমরা একবার বিদ্যুৎ উৎপাদন শুরু করে ফেলতে পারি, তাহলে পরবর্তীকালে এই শক্তির খরচ, এই শক্তি উৎপাদনের খরচটা অনেকটা কম হয়ে যায়। কিন্তু এই জোয়ার ভাটা শক্তি ব্যবহারের আবার কিছু অসুবিধাও রয়েছে। সেই অসুবিধাটা কি? এই যে জোয়ার ভাটা শক্তি উৎপাদনের জন্য যে আমাদের প্রযুক্তি, সেই প্রযুক্তিটা কিন্তু খুব উন্নত মানের হওয়া দরকার। এর জন্য প্রচুর ব্যয় হবে। আবার এই জোয়ার ভাটার শক্তির মাধ্যমে যে আমরা তড়িৎ শক্তিটা পাই, সেটা কিন্তু তার পরিমাণ কিন্তু খুব কম। অর্থাৎ আমরা খুব বেশি পরিমাণ তড়িৎ শক্তি এর মাধ্যমে পাই না। তাহলে আমরা জোয়ার ভাটা শক্তির সুবিধা আর অসুবিধাটা জানলাম। এরপর আমরা আসছি ভূতাপ শক্তি। ভূতাপ শক্তি কি? অ্যাকচুয়ালি কথাটার মাধ্যমেই তোমরা বুঝতে পারছ, ভূতাপ শক্তি অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে যে উত্তপ্ত শিলা আছে, সেই শিলা থেকে যে আমরা তাপ শক্তি পাই তাকে আমরা বলি ভূতাপ শক্তি। ঠিক আছে, যখন লাভা বের হয় তখন ভূগর্ভ থেকে যে ম্যাগমাটা নির্গত হয় তার বেশিরভাগ অংশই কি হয়, ভূপৃষ্ঠের মধ্যে ঠিক 5 থেকে 20 কিলোমিটার গভীরে বিভিন্ন শিলাস্তরের ফাঁকে আটকে যায়। এই শিলাস্তরের ফাঁকে আটকে গেল, তার ফলে কি হয়, তরল ম্যাগমা যখন কঠিনে পরিণত হতে শুরু করে তখন কি হবে, তাপ নির্গত করবে। তরল থেকে কঠিন হচ্ছে, তাহলে তাপ নির্গত করবে। তার ফলে এই পৃথিবীর অভ্যন্তরে থাকা যে তাপটা নির্গত করলো, পৃথিবীর অভ্যন্তরে থাকা এই তাপটি হলো, এই তাপ শক্তিই হলো ভূতাপ শক্তি। তো এই ভূতাপ শক্তিটাকে কিভাবে আমরা বের করে কাজে লাগাতে পারি? দেখো, যখন পৃথিবীর ভিতরে, পৃথিবীর মানে ভূগর্ভে, মাটির নিচে যখন শিলা খুব উত্তপ্ত অবস্থায় থাকে, তখন সেই তাপের ফলে ভূগর্ভের যে জল, সেই জলটা উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয় বা স্টিমে পরিণত হয়। এই স্টিমের পরিমাণ যখন বাড়তে থাকে তখন কি হবে, এ চাপ দিতে থাকবে, অর্থাৎ এর চাপও আস্তে আস্তে
বাড়তে থাকবে। তো এই সময় যদি ভূপৃষ্ঠে একটা গর্ত করে ওই উত্তপ্ত শিলা পর্যন্ত যদি একটা নল ঢুকিয়ে দেয়া হয়, তখন কি হয়, ওই নলের মধ্য দিয়ে উচ্চচাপে ওই বাষ্পটা বেরিয়ে আসে। এই বাষ্প বা স্টিম কি করে, টারবাইনের চাকা ঘুরিয়ে জেনারেটরের সাহায্যে তড়িৎ শক্তি উৎপন্ন করে। এইভাবে আমরা যে তড়িৎ শক্তিটা পাই সেটাকে আমরা বলে থাকি ভূতাপ শক্তি। এই ভূতাপ শক্তির সুবিধা কি, ভূতাপ শক্তির যোগান অফুরন্ত, বারবার ব্যবহার করা সত্ত্বেও এর ভান্ডার কোনোদিন ফুরাবে না। আর এর অসুবিধা কি, এই ভূতাপ শক্তি উৎপাদন কেন্দ্র নির্মাণ করা কিন্তু খুব ব্যয়বহুল। আর যেহেতু এই পদ্ধতিটা খুব ক্রিটিক্যাল পদ্ধতি, তাই আমাদের টেকনোলজি বা প্রযুক্তি খুব উন্নততর করতে হবে। সেই জন্য এই শক্তি উৎপাদনের খরচটা কিন্তু খুব বেশি। আর এই শক্তি উৎপাদনের সময় ভূগর্ভের মধ্যে যে খনিজ পদার্থগুলো রয়েছে, সেই খনিজ পদার্থ দ্বারা আমাদের ভূগর্ভের জল দূষিত হতে পারে। তার কারণ আর্সেনিক, ফ্লুরাইড ইত্যাদি ভূগর্ভের অভ্যন্তরে রয়েছে খনিজ, তার দ্বারা কি হয় না, ভৌম জলস্তর দূষিত হতে পারে। তাহলে আমরা ভূতাপ শক্তির সুবিধা আর অসুবিধা জেনে নিলাম। এরপর যেটা আমরা জানব সেটা হলো বায়োমাস শক্তি। বায়োমাস শক্তিটা কি, বায়োমাস অ্যাকচুয়ালি উদ্ভিদের মৃত অংশ আর প্রাণীর বর্জ্য পদার্থকে বলা হয় বায়োমাস। যেমন আখের ছিবড়া, কৃষিজাত বর্জ্য, ধানের তুষ বা পচা গাছপালার কিছু অংশ, প্রাণীর মলমূত্র, মৃত প্রাণীর দেহাবশেষ ইত্যাদি হলো বায়োমাস। এই বায়োমাসের মধ্যে, বায়োমাস তো অ্যাকচুয়ালি কার্বন ঘটিত যৌগ, এর মধ্যে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। এই যে রাসায়নিক শক্তি এই বায়োমাসের মধ্যে সঞ্চিত থাকে তাকেই আমরা বলে থাকি বায়োমাস শক্তি। এই বায়োমাস ব্যবহারের কিছু সুবিধা আছে। বায়োমাস হলো পুনর্নবীকরণযোগ্য একটা শক্তির উৎস। বায়োমাস থেকে বায়োগ্যাস উৎপাদনের পর যে আবর্জনা পড়ে থাকে তার মধ্যে মূলত থাকে নাইট্রোজেন এবং ফসফরাস, সেই জন্য সেটা উত্তম সার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আর বায়োমাস থেকে বায়োগ্যাস তৈরির মাধ্যমে পরিবেশকে আমরা আবর্জনা মুক্ত করতে পারি। আর এই যে বায়োগ্যাসটা আমরা তৈরি করতে পারলাম সেটাকে আমরা ধোঁয়াহীন জ্বালানি রূপে ব্যবহার করতে পারি। আচ্ছা, আমি একটা কথা বললাম, বায়োমাস থেকে আমরা কি উৎপাদন করেছি, বায়ো গ্যাস। তাহলে বায়োগ্যাস জিনিসটা কি, বায়োগ্যাস হলো মিথানোজেনিক ব্যাকটেরিয়া যখন জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বায়োম্যাসের বিয়োজনের ফলে যে গ্যাসীয় মিশ্রণ উৎপন্ন করে তাকে আমরা বলি বায়োগ্যাস। তাহলে আমরা একটা টার্ম জানলাম, সেটা হলো মিথানোজেনিক ব্যাকটেরিয়া। এই মিথানোজেনিক ব্যাকটেরিয়াটা কি, মিথানোজেন হলো এক ধরনের অ্যারকি বা ব্যাকটেরিয়া যা স্বল্প অক্সিজেন পরিবেশে বিপাকীয় ক্রিয়ার মাধ্যমে মিথেন উৎপন্ন করে। এগুলো জলাভূমিতে থাকে আর মিথেন গ্যাস উৎপন্ন করে। তাহলে আমরা বায়োগ্যাসও জানলাম, বায়োগ্যাসের মূল উপাদান হলো, প্রধান উপাদান হলো মিথেন। 75% মিথেন থাকে বায়োগ্যাসের মধ্যে। এছাড়াও আর কি থাকে বায়োগ্যাসের মধ্যে, কার্বন ডাইঅক্সাইড,
হাইড্রোজেন এবং হাইড্রোজেন সালফাইড। এই বায়োগ্যাসকে আমরা কি কাজে লাগাই? বায়োগ্যাস জ্বালানি রূপে রান্নার কাজে আমরা ব্যবহার করতে পারি। একে যদি পোড়ায় তাহলে বেশি পরিমাণে তাপ উৎপন্ন হয়, কিন্তু ধোঁয়া উৎপন্ন হয় না, ফলে দূষণ ঘটে না। আর এই গ্যাসটা পাইপলাইনের সাহায্যে সরবরাহ করা হয়, ফলে খরচও কম হয়। এছাড়া বায়োগ্যাসকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। আর বায়োগ্যাস হলো পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। এছাড়া আলো জ্বালানোর জন্য আমরা বায়োগ্যাস ব্যবহার করতে পারি। জলসেচ কাজে পাম্পের ইঞ্জিন চালাতে জ্বালানি রূপে আমরা বায়োগ্যাস ব্যবহার করতে পারি। তাহলে আমরা বায়োগ্যাসের ব্যবহার জানলাম। এরপরে আমরা যেটা জানবো সেটা হলো বায়োফুয়েল। বায়োফুয়েল কি? বায়োফুয়েল কথাটার মাধ্যমে তোমরা জানতে পারছো যে জৈব জ্বালানি। জৈব জ্বালানি মূলত বায়োমাস থেকে যে জ্বালানিটা উৎপন্ন হয় তাকে আমরা বলি বায়োফুয়েল। বায়োফুয়েল প্রধানত তিন প্রকার হয়। একটা হচ্ছে কঠিন বায়োফুয়েল, তরল বায়োফুয়েল আর গ্যাসীয় বায়োফুয়েল। কঠিন বায়োফুয়েলের উৎসটা কি? কাঠ, বাঁশ, খড়, গৃহস্থালী বর্জ্য পদার্থ, এইগুলো হলো কঠিন বায়োফুয়েলের উদাহরণ। দেখো চিত্রে আমরা দেখতে পাচ্ছি এটা হলো কঠিন বায়োফুয়েল। এরপরে লিকুইড বায়োফুয়েল, আমি এখানে বায়ো ইথানলের একটা ছবি দিয়েছি। তরল বায়োফুয়েল হলো, তার উদাহরণ হলো বা উৎস হলো বায়ো ইথানল। ভুট্টা বা আখের ছিবড়া থেকে সন্ধান প্রক্রিয়ায় এই বায়ো ইথানল তৈরি করা হয়। এটা হলো এমন একটা বায়োফুয়েল যাকে আমরা গ্যাসোলিনের সাহায্যে বা পেট্রোলের সাথে মিশিয়ে যানবাহন চালানোর কাজে ব্যবহার করতে পারি। এছাড়াও আছে গ্যাসীয় বায়োফুয়েল, যেমন বায়ুর অনুপস্থিতিতে মেথানোজেনিক ব্যাকটেরিয়া দ্বারা বায়োমাসের বিয়োজনে যে বায়োগ্যাস উৎপন্ন হয় সেটা হলো গ্যাসীয় বায়োফুয়েলের উদাহরণ। তাহলে আমরা বায়োগ্যাস নিয়ে তো আলোচনা করেছি, অর্থাৎ গ্যাসীয় বায়োফুয়েল নিয়েও আমাদের আলোচনাটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা যেটা জানবো সেটা হলো বায়োগ্যাস প্ল্যান্ট। দেখো এখানে আমি একটা বায়োগ্যাস প্ল্যান্টের চিত্র নিয়েছি। দেখো এখানে এই যে অংশটা, একে আমরা বলে থাকি কোমলায়ন ট্যাঙ্ক। এই কোমলায়ন ট্যাঙ্কটা গোবর আর জলের মিশ্রণ দিয়ে ভর্তি করা থাকে, ঠিক আছে? আর এখানে যে এই গম্বুজের মতো অংশটা রয়েছে, এই অংশটা, এ দেখো কালো কালো অংশ করা আছে, কালো অংশটা ফাঁকা রাখা থাকে। তার মানে গোবর আর জলের মিশ্রণটা হার্ডলি এত দূর পর্যন্ত আসবে, এই অংশটুকু ফাঁকা থাকবে। এরপরে যখন ডিগ্রেডেশন পদ্ধতিতে বায়োগ্যাস উৎপন্ন হয়, সে বায়োগ্যাসটা উৎপন্ন হয়ে এই গম্বুজের অংশে জমা হতে থাকে। বায়োগ্যাসের পরিমাণ যখন বেশি হয় তখন বায়োগ্যাসটা কি করে, এই মিশ্রণের উপর চাপ প্রয়োগ করতে থাকে। এই চাপ প্রয়োগের দরুন এই মিশ্রণের যে গোবর আর এই জলের মিশ্রণটা বায়োগ্যাস যে চাপ দিচ্ছে তার দরুন এটা ডান দিকের এই ট্যাঙ্কে চলে আসে। এই যে গম্বুজের মধ্যে যে বায়োগ্যাসটা রয়েছে, এই বায়োগ্যাসটা এই নলের মাধ্যমে বাইরে নির্গত হতে পারে। আর এই ডান দিকের ট্যাঙ্কে যে জমা হওয়া যে মিশ্রণ সেটা আমরা সার রূপে ব্যবহার করতে পারি। আর এই
বায়োগ্যাসটা যেটাই নল দিয়ে বের হলো একে আমরা পাইপলাইনের মাধ্যমে গ্রামের বিভিন্ন বাড়িতে রান্নার জ্বালানি রূপে ব্যবহার করার জন্য বায়োগ্যাসটাকে সরবরাহ করতে পারি। তাহলে নিশ্চয়ই বায়োগ্যাস প্ল্যান্টের ব্যবহারটা তোমরা বুঝতে পেরেছো বা কার্যপ্রণালীটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে যেটা আমাদের টপিক সেটা হলো কয়লা খনির মিথেন। কয়লা খনির মিথেন বা কোল বেড মিথেন, একে আমরা কাকে আমরা কয়লা খনির মিথেন বা কোল বেড মিথেন বলে থাকি? অ্যাকচুয়ালি কয়লা খনি থেকে আমরা যে গ্যাসটা পাই, উৎপন্ন হয় কয়লা খনির মধ্যে যে গ্যাসটা উৎপন্ন হয় সেটা হলো এক ধরনের প্রাকৃতিক গ্যাস। এই গ্যাসটা হলো মিথেন। তো এই গ্যাস এই কয়লার গায়ের যে সূক্ষ্ম ছিদ্র থাকে, সূক্ষ্ম ছিদ্রের মধ্যে অধিশোষিত অবস্থায় থাকে, ঠিক আছে? আর কয়লার যে বিভিন্ন স্তর থাকে, তো এই স্তরের মাঝখানে থাকা ফাঁকগুলোতেও এই মিথেন মুক্ত অবস্থায় বা জলের সঙ্গে সম্পৃক্ত অবস্থায় উচ্চ চাপে থাকে। এই কয়লা খনিতে অধিশোষিত যে মিথেন গ্যাস থাকে তাকেই আমরা বলে থাকি কয়লা খনির মিথেন বা কোল বেড মিথেন। এর মধ্যে এই কয়লা খনির মিথেনের সঙ্গে খুব অল্প পরিমাণ প্রোপেন, বিউটেন এবং কার্বন ডাইঅক্সাইড থাকে। এই কয়লা খনির মিথেনকে আমরা কোন কোন কাজে ব্যবহার করতে পারি? এই যে কয়লা খনির মিথেনের মধ্যে, অ্যাকচুয়ালি এটা তো একটা প্রাকৃতিক গ্যাস, তো এই গ্যাসকে আমরা পাইপলাইনের সাহায্যে গৃহস্থালিতে রান্নার কাজে ব্যবহার করতে পারি বা যে কোনো ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে আমরা তাদের জ্বালানি হিসেবে এটা ব্যবহার করতে পারি, মানে সরবরাহ করতে পারি। এছাড়া শক্তি উৎপাদন কেন্দ্রে টারবাইন আর গ্যাস ইঞ্জিন চালানোর কাজে আমরা কয়লা খনির মিথেনকে ব্যবহার করতে পারি। এছাড়া চাপ প্রয়োগ করে এই গ্যাসকে তরলে পরিণত করেও আমরা মোটর গাড়ির জ্বালানি রূপে ব্যবহার করতে পারি। এরপর যেটা আসছি সেটা হলো মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেট কি? মিথেন হাইড্রেট হলো এক ধরনের কঠিন কেলাসাকার পদার্থ। নির্দিষ্ট উষ্ণতা ও চাপে জলের অণু কি করে? বরফের মতো কেলাস গঠন করে। এই বরফের মতো কেলাসের মধ্যে প্রচুর পরিমাণে মিথেন অণু সজ্জিত অবস্থায় থাকে। একে আমরা ফায়ার আইসও বলে থাকি, তার কারণ এটা খুব সহজেই আগুন ধরে যেতে পারে। এই গ্যাসের মধ্যে এই যে মিথেন গ্যাসটা যেহেতু খুব দাহ্য, তাই মিথেন গ্যাস যেহেতু দাহ্য তাই আগুনের সংস্পর্শে আসলে এটা জ্বলতে থাকে, সেই জন্য একে আমরা ফায়ার আইস বলে থাকি। এর সংযতি হলো 4CH4 23H2O, অর্থাৎ 4 অণু মিথেন আর 23 অণু জল। এই মিথেন হাইড্রেট আমরা কোথায় দেখতে পাই? মেরু অঞ্চলে জমে থাকা বরফের তলদেশে এবং বৃহৎ হ্রদ ও সমুদ্রের নিচে মিথেন হাইড্রেট আমরা দেখতে পাই। অর্থাৎ মিথেন হাইড্রেট মেরু অঞ্চলে জমে থাকা বরফের তলদেশে এবং হ্রদ ও সমুদ্রের নিচে পাওয়া যেতে পারে। আমাদের চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে এসে তোমাদের জিজ্ঞাসাটা করতে পারো।
আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।